ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতহ এক ভাই প্রশ্ন করছেন যে অনেকে বলছে এখন এই যুগে জমিয়ত করা যাবে না সংগঠন করা যাবে না তো কি এই প্রশ্ন এই কথাটা কেমন জমিয়ত করতে পারা যায় আর এমন সংগঠন যে সংগঠনের কোরান হাদিসকে মেনে চলে কোরান হাদিস ছাড়া কিছু মানে না সঠিক কোরআন এবং সঠিক হাদিস হাদিস যারা যারা মানে লোক এই ধরনের আঁকি মানে সংগঠন যদি কেউ করে করতে পারে তবে একটা মনে রাখতে হবে সংগঠন করা জরুরি লয় সংগঠন করাটা জরুরি লয় যে সংগঠন করতেই হবে সংগঠন না করলে চলবে না এই জরুরি লয় সংগঠনে থেকে আপনি তাবলিগের কাজ করতে পারেন সংগঠনে না থেকে এমনিও আপনি দাওয়াতিগের কাজ করতে পারেন এতে কোনো অসুবিধা নেই সংগঠন করতে পারা যায় আসসালাম আলাইকুম রহমতুল